गाइस আমি শর্ণাঙ্গ এন্ড ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে বাঘা যতীনের যে দ্বিতীয় গান বাঘা বাঘা হে এই গানটা যে হিন্দি ভার্সন রিলিজ করেছিল তো সেই গানটা নিয়ে কথা বলবো এখানে। তো বাঘা বাঘা হে এই গানটা পরিচালনা করেছে মানে সরি কম্পোজ করেছে এবং লিরিক্স লিখেছে হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, যিনি বাঘা যতীনের মিউজিক ডিরেক্টর, এবং গানটা গিয়েছে হচ্ছে ভাবরবি বসু এবং সৃজা গুপ্ত। তো গানটা কিন্তু আমার বেসিক্যালি খুব সুন্দর লেগেছে হিন্দিতে, আমি অডিওটার কথা প্রথমে বলছি। বাংলাতে যেভাবে গানটাকে খুব সুন্দর করে কম্পোজ করা হয়েছে মিউজিক দিয়ে এবং সেই সুরটা দেওয়া হয়েছে, এবং এখানে যেভাবে লিরিক্সগুলোকে খুব সুন্দরভাবে সুর দিয়ে সেগুলোকে খুব দারুণভাবে কম্পোজ করানো হয়েছে, হিন্দিতেও কিন্তু সেরকমই তৈরি করা হয়েছে গানটা, এবং গানটা কিন্তু পারফেক্ট একটা হিন্দি গান মনে হচ্ছে। একটা বাংলা সিনেমাকে হিন্দিতে ডাব করা এবং তার সমস্ত গানগুলোকে সেই ভাষায় রূপান্তরিত করে সেগুলিকে একদম বাংলা সিনেমাটার মতো তৈরি করে তার মতো গানগুলো তৈরি করার সুর দেওয়া, এটা কিন্তু একটু কঠিন হলেও বলা যায়। তো এই ক্ষেত্রে এটা কিন্তু যারা মিউজিকের কাজ করছে তারা কিন্তু খুব সুন্দর কাজ করেছে এবং খুব দারুণ কাজ করেছে বোঝাই যাচ্ছে। তো গানটা সত্যি খুব সুন্দর, গানের প্রেজেন্টেশনটা অবশ্য আমরা যে সিনেমাটা দেখবো সেই সিনেমার কোনো ক্লিপস ইউজ করা হয়নি, এটা আলাদা রকম করে একটা প্রেজেন্টেশন বানানো হয়েছে প্রমোশনের জন্য। যে আমরা যে স্কুল বা কলেজ লেভেলে স্টেজ প্লেগুলো দেখি, স্টেজের মধ্যে বিভিন্ন ধরনের গানগুলোকে তারা স্টেজের মধ্যে বিভিন্ন নাটকের মাধ্যমে বা যেমন ধরনের নাচ টাচ হয় সেগুলোর মাধ্যমে করায়, তো সেই ধরনের একটা প্রেজেন্টেশন এখানে করানো হয়েছে। তো সেই প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে। বাঘা যতীনের যে জীবনযাত্রা তার কিছুটা অংশ এবং অন্য জায়গা থেকে কিছুটা অংশ এগুলো অংশ নিয়ে সেগুলোকে এখানে নাটকের মাধ্যমে খুব সুন্দর করে প্রেজেন্ট করে দেখানো হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে স্কুলের। তো তারপরে দেবের একটা অংশ আমরা দেখতে পাই, শেষের দিকে সে বাঘা যতীনকে শ্রী ভগবদ্গীতা দিয়ে প্রণাম করে এবং তারপরে দাঁড়িয়ে থেকে এখান থেকে ধীরে ধীরে গানটা শেষ হয়। তো ওভারঅল এই গানটার প্রেজেন্টেশনটা কিন্তু একটু ইউনিক টাইপের ছিল এবং দেবদার বাঘা যতীনের প্রমোশন কিন্তু এইভাবে বেশ দারুণ করেই করছে। তো ওভারঅল আমার এই গানটা বেশ ভালো লেগেছে, অডিও এবং ভিডিওটা অবশ্যই দেখা যাক পরে ভিডিওতে আমরা কোন ক্লিপসগুলোর মাধ্যমে এই গানটা দেখতে পাই। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।